তিন বছরের ছোট্ট শিশু আপন, ক্যান্সার বাসা বেঁধেছিল তাঁর চোখে, জীবন বাঁচাতে এই বয়সেই তুলে ফেলে দিতে হয়েছে তার ছোট্ট চোখ দুটি। আমাদের বলছে যে এটাতে ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, কিন্তু আমি বুঝতে পারি না। মমিনুর রহমান এখন সুস্থ হয়ে উঠছেন, তবে আর কোনোদিন তার কণ্ঠনালী কোনো শব্দ তৈরি করবে না। বেশি না, প্রতিদিন 10 থেকে 15টি সিগারেট খেতেন গত 25 বছর ধরে, আর তাতেই এই অবস্থা। এদের মধ্যে সবচেয়ে করুণ পরিণতির শিকার তরুণী মিতু। বাল্যবিবাহের অভিশাপে এখন তার জরায়ুতে মরণব্যাধি ক্যান্সারের বাসা। 15 বছর পড়াশোনা করার মতো আমাদের সেরকম ই ছিল না। আমার বাবা মারা গেছে খুব ছোটবেলায়, আমার ছোট ভাই বোন ছিলাম, কাজকাম করে মনে করেন চলা খেতাম আমরা। এই চিকিৎসা বিজ্ঞান এখনো পুরোপুরি জয় করতে পারেনি মরণব্যাধি ক্যান্সারকে। প্রতি বছর সারা বিশ্বে এই ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে মারা যান 76 লাখ মানুষ, আর বাংলাদেশে গড়ে 1.5 থেকে 2 লাখ। পুরুষদের মধ্যে আপনার ফুসফুসে ক্যান্সার সবচেয়ে বেশি, এবং হেড নেক ক্যান্সার আমরা বলি, যে শ্বাসনালী মুখগহ্বর এগুলোর ক্যান্সারটা সবচেয়ে বেশি, অন্যান্য ক্যান্সার তো আছেই। আর ফিমেলের মধ্যে মানে মহিলাদের মধ্যে জরায়ুর মুখের ক্যান্সার 1 নম্বর, তারপর আছে ব্রেস্ট ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সার। ধূমপান, বিষপান এবং বিষের আগে বিয়ে এই পদ্ধতি ফলো করি, তাহলে এদেশে আমরা তারপর যদি শাকসবজি ফলমূল বেশি খাওয়ায়, চর্বিযুক্ত খাবার এগুলো কম খাওয়ায়, তাহলে দেখা যাবে যে আমার দেশে প্রায় 50% ক্যান্সার সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের বিধি অনুযায়ী প্রতি 10 লাখ মানুষের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যান্সার ইনস্টিটিউট থাকা উচিত। সে অনুযায়ী 15 কোটি বাংলাদেশের জন্য দরকার ছিল 150টি। অথচ বাংলাদেশে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, 17টি সরকারি হাসপাতাল এবং কয়েকটি বেসরকারি হাসপাতালে শুধু এই রোগের চিকিৎসা সুবিধা রয়েছে। এই 16 কোটি দেশের লোককে আমরা কী করে ট্যাকেল করব এখানে? এই জন্য আমাদের এখানে যারা আসে, আমরা ডেইলি ধরেন রেডিওথেরাপি ডেইলি 300 রোগীর চিকিৎসা দিচ্ছি, তারপরে কিন্তু 2 মাস 2.5 মাস আগে ছাড়া আমরা ডেট দিতে পারি না, এত কিউ। বিশেষজ্ঞরা বলেন 2025 সালে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে, আর তখন অবস্থা হবে ভয়াবহ। আমাদের দেশের মানুষগুলো দেখবেন যে ইয়ারলি কোনো মেডিকেল চেক আপ করে না, আর একটা শহরের মানুষেরও এই অবস্থা, গ্রামের মানুষের তো একদমই নাই। শুধু আমাদের দেশের মানুষগুলো সাধারণত আপনার লেট স্টেজে প্রেজেন্ট করে, আর্লি স্টেজে হতে পারলে কিন্তু যে কোনো ক্যান্সারে কিউরেবল। আজ যদি সচেতন হতো আপনের পরিবার, তাহলে হয়তো একটি চোখ বেঁচে যেত তার, কিংবা শোনা যেত মমিনুর রহমানের ভরাট কণ্ঠ, আর মিতুকে গুনতে হতো না মৃত্যুর প্রহর। 2009 সালে ক্যান্সার নিরাময়ে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছিল বর্তমান সরকার। সেই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ক্যান্সারে মৃত্যুর সংখ্যা কমানো এবং ক্যান্সার রোগীদের আরেকটু ভালো রাখা। সেই কর্মপরিকল্পনার বাস্তব চিত্র কী তার প্রমাণ মেলে যখন দেশের একমাত্র কেন্দ্রীয় সরকারি ক্যান্সার ইনস্টিটিউটটির বেডের সংখ্যা বাড়ছে না শুধুমাত্র নার্স নিয়োগের মতো ছোট্ট একটি বিষয়ের নিয়ে জটিলতার কারণে, আর একইভাবে বন্ধ আছে পূর্ণাঙ্গভাবে তৈরি হওয়া কেবিনগুলো, যেগুলো এখন থেকেই চালু করা সম্ভব যদি সুষ্ঠুভাবে নার্স নিয়োগ করা হয় এবং সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা যায়। আর এতেই প্রমাণ হয় এই দেশে ক্যান্সার রোগটি কতটা অবহেলার শিকার। জুবায়ের আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।